প্রিয় শিক্ষার্থী, বাংলা রিডিং ক্লাস আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা শিখব হ্রস্ব ইকার ও দীর্ঘ ইকার দিয়ে শব্দ গঠন। এই হ্রস্ব ইকার ও দীর্ঘ ইকার দিয়ে কিভাবে বাংলা রিডিং পড়া যায় সেটাই শিখব। এটা হচ্ছে হ্রস্ব ই, আর এটা হচ্ছে হ্রস্ব ইকার। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ব্যঞ্জনবর্ণ ক থেকে অন্তঃস্থ পর্যন্ত এই হ্রস্ব ইকার লাগিয়ে কিভাবে উচ্চারণ হবে সেটা দেখতে হবে, দেখে শিখে নিতে হবে। যেরকম কয় হ্রস্ব ই কি, খয় হ্রস্ব ই খি, গয় হ্রস্ব ই গি, প্রতিটি ব্যঞ্জনবর্ণর আগে এই হ্রস্ব ইকারটি লাগিয়ে উচ্চারণ করা শিখতে হবে ক থেকে অন্তঃস্থ পর্যন্ত। তারপরে হ্রস্ব ইকার দিয়ে দুই অক্ষরের বর্ণ কিভাবে উচ্চারণ করে রিডিং করে পড়তে হয়, যেরকম এখানে দয়হস্রী দি, দয়হস্রী দি নিয়ে দি দি, চয়হস্রী চি, দন্ত নয়হস্রী নি, চিনি, লয়হস্রী লি, লয়হস্রী লি, লিলি। এখানে দুটি বর্ণ আছে, দুটি হচ্ছে দ, এটাও দ, দুটিতেই কোনো একটা কার আছে। কি কার আছে? সেটা হচ্ছে হ্রস্ব ইকার। যখন প্রতিটি একটি শব্দে প্রতিটি বর্ণে কার থাকবে তখন সেটাকে আলাদা আলাদা করে ভেঙে পড়তে হবে। যেরকম এখানে দয়হস্রী আছে, দয়হস্রী দি, এটাতেও হ্রস্ব ইকার আছে, দয়হস্রী দি, এখানে দুবার ভেঙে উচ্চারণ করতে হলো দি দি। এখানেও ঠিক তেমন দুটি বর্ণ আছে, চ আর দন্তান্ন, দুটিতেই হ্রস্ব ইকার আছে, সেহেতু এটাকে আলাদা আলাদা করে টেনে দুবারে ভেঙে পড়তে পাচ্ছি, চয় হস্রী চি, দন্ত নয় হস্রী নি, চিনি। এখানেও ঠিক দুটি বর্ণতে হ্রস্ব ইকার আছে, লয় হস্রী লি, লয় হস্রী লি, লি লি। এভাবে যখন প্রতিটি বর্ণতেই কোনো একটি কার থাকবে তখন এইভাবে আলাদা আলাদা করে ভেঙে পড়তে হবে। যেরকম তারপরে দেখো, এটা আলাদাভাবে আলাদা নিয়মে পড়তে হবে, সেটা হচ্ছে দুটি এখানে বর্ণ আছে, দুটি ব্যঞ্জন বর্ণ, একটিতে হ্রস্ব ইকার আছে, একটিতে নেই, প্রথমটিতে আছে, দ্বিতীয়টিতে নেই। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, মানে এটাকে টেনে পড়তে হবে, ডয় হ্রস্ব ই ম, ডিম। এইভাবে যদি আরও শব্দ থাকে তাহলে সেভাবে টেনে পড়তে হবে। তারপরে আবার দেখো, এখানেও দুই অক্ষরের বা দুটি বর্ণের শব্দ আছে হ্রস্ব ইকার দিয়ে, প্রথমটিতে নেই, পরেরটিতে আছে। প্রথমটি কী অক্ষর? র, রটিকে রয় বললাম, আর রকে রয় আলাদা করে বলে নিলাম, আর বয়ের সঙ্গে হ্রস্ব ইকার আছে, বয় হ্রস্ব ই বি, র বি, এটা দুবার উচ্চারণ হয়ে শব্দটি কী হলো, রবি। সেরকম এটার মতোই ঠিক যে এটা এটা কী আছে, ক, কতে ক, বয়ের সঙ্গে কী আছে, হ্রস্ব ইকার আছে, বয় হ্রস্ব ই বি, তাহলে এটা অকার অক্ষর, এটা হচ্ছে অকার অক্ষর, তাহলে ক, বয় হ্রস্ব ই বি। এই দুটি বর্ণের অক্ষরে যখন প্রথমটিতে প্রথমটি ব্যঞ্জনবর্ণ থাকবে, সেটাতে কোনো কার থাকবে না, তার পরেরটিতে থাকবে, তখন এটাকে যে অক্ষর সেভাবে উচ্চারণ করে টেনে বলতে হবে, আর তারপরে যা থাকবে সেটাকে আলাদা করে বলতে হবে। যেরকম এখানে কতে ক, বয় হ্রস্ব ই বি, দুটি মিলে কী হলো, কো বি, তাহলে এটা এই কবিটা কবার ভাঙলো, দুবার উচ্চারণ হয়ে কবি হলো। দুই অক্ষরের শব্দ দয়হস্রী দিয়ে দুই অক্ষরের শব্দ কী কী, দয়হস্রী দয়হস্রী, দয়হস্রী দি, দয়হস্রী দি, দি দি, চয়হস্রী চি, দন্ত নয়হস্রী নি, চিনি, লয়হস্রী লি, লয়হস্রী লি, লিলি, ডয়হস্রী ম, ডিম, র বয়হস্রী রবি, ক বয়হস্রী কবি। এইভাবে আমাদেরকে দুই অক্ষরের শব্দ হ্রস্ব ইকার দিয়ে শিখতে হবে। তারপর আমরা শিখব তিন অক্ষর দিয়ে শব্দ গঠন, দয় হস্রী ই দি, ব দন্ত স, বস। এই ধরনের শব্দ যখন তিন অক্ষর দিয়ে দেখব তখন প্রথমটিতে যেরকম এখানে হ্রস্ব ইকার আছে, দয় হস্রী দি, পরপর দুটি বর্ণ আছে কিন্তু কোনো কিছু কার নেই, তাহলে একসঙ্গে দুটোকেই একসঙ্গে টেনে বলবো, ব দন্ত স, বস। কী হলো, কবার উচ্চারণ হলো, দুবার, দি বস। এখানে তিনটি বর্ণ দিয়ে শব্দ আছে, দন্ত
তারপরে তিন অক্ষর দিয়ে শব্দ, হস্য নি, তারপর কি আছে খ, খতে হস্য ইকার আছে কিন্তু তারপরেটিতে লতে নেই, তাহলে এই লটাকে টেনে এধারে ক্ষয় হস্যের সঙ্গে ক্ষয় হস্যের সঙ্গে পড়তে হবে, তাহলে ক্ষয় হস্য ল, খিল, নি খিল, দন্তেন হস্যই নি আর ক্ষয় হস্যই তারপরে অক্ষর কি আছে ল, লতে কিছু নেই মানে ক্ষয়ের সঙ্গে টেনেই পড়তে হবে, ক্ষয় হস্যই ল, খিল, নিখিল। এখানে আবার তিন অক্ষর দিয়ে শব্দ দেখো, ময় হস্যই মি, আর ঠিক এটার মতোই পরপর দুটি বর্ণতে কোনো কান নেই, ল দন্তান্ন লন, মি লন, ময় হস্যই মি, ল দন্তান্ন লন, মি লন। তারপরে আবার দেখো তিন অক্ষর দিয়ে শব্দ, দন্ত প্রথমে কি আছে দন্তস্ব, দন্তস্বতে কোনো কার নেই, দন্তস্বকে দন্তস্বয়ে বললাম, তারপরে কি আছে ঠয় হস্যই কতে কিছু নেই, ককে এধারে টেনে পড়তে হবে, ঠয় হস্যই ক, ঠিক, স্ব ঠিক, দুবার কি হলো উচ্চারণ হলো, একটা হচ্ছে স্ব আর একটা হচ্ছে ঠিক, দুটো একই দাগে আছে, তাহলে দুটোকে কি বলবো একসঙ্গে বলবো স্ব ঠিক। তারপর এখানে দেখো আবার তিন অক্ষর দিয়ে আর একটি দেখো শব্দ, পতে প, এটাতে কিছু নেই কোনো কান নেই মানে এটাকে আলাদা করে বলবো, পতে প, তারপর থতে কি আছে হস্যইকার আছে, থয় হস্যই কতে কিছু নেই মানে এটাকে টেনে এর সঙ্গে পড়বো, থয় হস্যই ক, ঠিক, কি হলো পো ঠিক। তাহলে আরেকবার দেখো, দয় হস্যই দি, ব দন্তস্ব বস, দি বস, দন্ত হস্যই নি, খয়সি ল, খিল, ময় হস্যই মি, ল দন্তান্ন লন, মি লন, দন্ত স, তে স, থয়সি ক, ঠিক, স ঠিক, পতে প, থয়সি ক, ঠিক, পো ঠিক। তাহলে এইভাবে যদি তিন অক্ষর দিয়ে হস্যইকার দিয়ে শব্দ থাকে এইভাবে আমাদেরকে এই নিয়মে রিডিং পড়া শিখতে হবে। তারপরে আমরা শিখব চার অক্ষর দিয়ে হস্যইকার দিয়ে শব্দ গঠন। প্রথম কি আছে চার অক্ষরের শব্দতে, প্রথমে ঝ, ঝয় হস্যই, ঝতে কি আছে হস্যই, তারপরে টিতে ম আছে, ম কি আছে মতে কোনো কান নেই, তাহলে এখানে টেনে পড়তে হবে, ঠিক যেরকম আগে বলেছিলাম ওইভাবে, ঝতে হস্যইকার আছে মতে কিছু নেই এটাকে টেনে পড়তে হবে, ঝয় হস্যই ম, ঝিম, একবার উচ্চারণ করে নিলাম এটাকে, তারপরে আবার এটাই আছে ঝয় হস্যই মতে আবার কিছু নেই মকে টেনে পড়লাম, ঝিম, তাহলে ঝয় হস্যই ম, ঝিম, ঝয় হস্যই ম, ঝিম, ঝিম, ঝিম। ঠিক একইভাবে আবার চার অক্ষর দিয়ে হস্যইকার দিয়ে শব্দ আছে, চারটি অক্ষর, এক দুই তিন চার, তাহলে প্রথমটিতে কী আছে ঝ, ঝতে হস্যইকার আছে, রতে ঠিক এটার মতো এখানেও রতে কোনো কান নেই, তাহলে এটাকে কী করতে হবে টেনে পড়তে হবে এই ঝয়ের সঙ্গে, ঝয় হস্যই, তারপরে কী আছে র, রতে কোনো কান নেই, তাহলে এটাকে কী করতে হবে ঝয়ের সঙ্গে টেনে পড়তে হবে, ঝয় হস্যই র, ঝির। ঠিক আবার ওই রকম একইভাবে ঝয় হস্যই রতে কিছু নেই, ঝয়সি, ঝয় হস্যই র, ঝির, ঝির, ঝির। তারপরে শব্দটি হচ্ছে আবার দেখো এখানে ক, কতে হস্যইকার আছে রতে নেই, তাহলে কি করতে হবে আগে বলেছিলাম, আগে কি বলেছিলাম যে একটিতে প্রথমটিতে কার থাকবে তারপরেরটিতে যদি না থাকে তাহলে টেনে পড়তে হবে, তাহলে কয় হস্যই র, কির, একসঙ্গে। আবার একই জিনিস আছে কয় হস্যই তারপর রতে কিছু নেই, তাহলে কয় হস্যই র, কির, তাহলে কবার উচ্চারণ হলো দুবার, কয় হস্যই র, কির, কয় হস্যই র, কির। এইভাবে আমাদেরকে চার অক্ষরের বর্ণগুলোকেও এইভাবে আমাদেরকে শিখতে হবে। এরপর হস্যইকারের পরে শিখব আমরা দীর্ঘইকার, এইটি হচ্ছে দীর্ঘই আর এইটি হচ্ছে দীর্ঘইকার, তাহলে এই দীর্ঘইকার ব্যঞ্জন বর্ণ সঙ্গে লেগে কীভাবে উচ্চারিত হয় সেটা আমরা প্রথমে দেখব, যেরকম ক থেকে অন্তস্থ পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণ সে ব্যঞ্জন বর্ণর পরে হ্যাঁ বসে কীভাবে উচ্চারিত হয় সেটা শিখতে হবে, কয় দীর্ঘই কি, খয় দীর্ঘই খি, গয় দীর্ঘই গি, ঘয় দীর্ঘই ঘি, চয় দীর্ঘই চি, ছয় দীর্ঘই ছি, বর্গী জয় দীর্ঘই জি, এইভাবে অন্তস্থ পর্যন্ত দীর্ঘইকা লাগিয়ে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে। তারপরে আমরা শিখব দুই অক্ষরে শব্দ গঠন, দীর্ঘইকা দিয়ে দুই অক্ষরে শব্দ গঠন, যেরকম প্রথমে দেখো এখানে
তালবে ছয় দীর্ঘই ত শীত। এখানে তালবে সতে দীর্ঘইকার আছে কিন্তু পরের বর্ণটিতে নেই, সেহেতু আগে পূর্বের মতো যেরকম আগে বলেছিলাম একটিতে প্রথমটিতে কার থাকবে পরেরটিতে থাকবে না, তখন সেটাকে কী করতে হবে টেনে পড়তে হবে, ঠিক ওইভাবেই টেনে পড়তে হবে। তালবে সতে দীর্ঘইকার আছে, তালবে ছয় দীর্ঘই কিন্তু ততে নেই, তাহলে এটাকে টেনে পড়তে হবে, তালবে ছয় দীর্ঘই ত শীত। এখানে দেখো দন্ত্যানতে ন, ন দয় দীর্ঘই দি নদী, এখানে কতবার উচ্চারণ হলো দুবার, দন্ত্যানতে ন দয় দীর্ঘই দি নো দি, সেরকম এটা পরেরটা কী আছে দন্ত্যানয় দীর্ঘই ল নীল, দন্ত্যানতে কী আছে দীর্ঘইকার আছে কিন্তু তারপরের যে অক্ষরটি আছে ল সেটিতে কোনো কার নেই, সেহেতু এটাকে দন্ত্যানোর সঙ্গে টেনে পড়তে হবে, দন্ত্যানয় দীর্ঘহী ল নীল। সেরকম একইভাবে এটার মতোই বর্গী জয় দীর্ঘই তারপরে বটিতে কোনো কার নেই, সেহেতু এটাকে টেনে পড়তে হবে, বর্গী জয় দীর্ঘই ব জীব। এখানে যেরকম এখানে এখানে কী পড়েছি দন্ত্যানতে ন দয় দীর্ঘহী দি নো দি, এইরকমই আর একটা শব্দ এখানে দেখো, এখানে ঠিক ওইভাবে উচ্চারিত হবে পতে প রয় দীর্ঘই রি পো রি। একটি শব্দতে যখন প্রতিটি বর্ণের সঙ্গে কোনো একটি কার থাকবে তখন সেটাকে আলাদা আলাদা করে ভেঙে উচ্চারণ করা যাবে, কয়াকার কা লয় দীর্ঘই লি কা লি। এবার দুই অক্ষরে শব্দ গঠনের পর আমরা শিখব দীর্ঘইকার দিয়ে তিন অক্ষরে শব্দ গঠন, তালবে ছয় দীর্ঘই সি, এখানে পরপর দুটি অক্ষর আছে বা বর্ণ আছে, সে বর্ণ দুটিতে কোনো কার নেই, তখন কী করতে হবে সেটাকে টেনে পড়তে হবে, ত ল তল, তালবে ছয় দীর্ঘই সি ত ল তল সি তল। এখানে দেখো পরেরটি তিন অক্ষরে শব্দ দেখো, এখানে পরপর দুটি ব্যঞ্জন বর্ণ আছে, দুটিতেই কোনো কার নেই, তাহলে এটাকে কী করতে হবে আলাদা আলাদাভাবে বলতে হবে, জ বর্গী জতে জ দন্ত্যানতে ন জ ন নয় দীর্ঘহী নি, কতবার শব্দ উচ্চারণ হলো জ ন নি, এইভাবে আমাদেরকে শব্দ দেখে দেখে আমাদেরকে কীভাবে কোন শব্দটা ভাঙতে হবে সেটা দেখে আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হবে। এখানে দেখো যেরকম গতে কোনো কার নেই, তাহলে এই গ ব্যঞ্জন বর্ণতে কোনো কার নেই, তাহলে এটা গ উচ্চারণ করতে যেভাবে উচ্চারণ হয় গ বলতে গিয়ে সেভাবেই বলতে হবে, গতে গ রয় দীর্ঘহী বতে কিছু নেই, আগে বলেছি একটিতে যখন পূর্বেরটিতে কোনো কার থাকবে তার পরেরটিতে থাকবে না তখন সেটাকে কী করতে হবে টেনে পড়তে হবে, রয় দীর্ঘহী ব রিব একসঙ্গে পড়তে হবে গ রিব। এখানে দেখো যেরকম এখানে বললাম আমি যে প্রথমে যখন ব্যঞ্জন বর্ণ কোনো শব্দের প্রথমে যখন ব্যঞ্জন বর্ণ থাকবে পরপর দুটিতেই কোনো কার থাকবে না তখন যেরকম অক্ষর উচ্চারণ হয় ব্যঞ্জন বর্ণ বলার সময় সেইভাবে অক্ষর উচ্চারণ করে শব্দ করতে হবে, এখানে যেরকম হলো জ বর্গী জ যখন বলি তখন কী বলি বর্গী জ জ দন্ত্যানতে ন দন্ত্যানয় দীর্ঘহী নি জ নো নি, ঠিক এই টাইপের শব্দ। আর একটি এখানে দেখো রতে র বর্গী জতে জ দন্ত্যানয় দীর্ঘহী নি, কী হলো তিনবার উচ্চারণ হলো। তারপরে আমরা দীর্ঘইকার দিয়ে শিখব চার অক্ষরে শব্দ গঠন, দয় দীর্ঘহী দি পয়াকার পা বতে ব লয় দীর্ঘহী লি, কী হলো কতবার উচ্চারণ হলো দি পা ব লি দি পা বলি, এইভাবে আমাদের চার অক্ষরের বর্ণগুলোকে এই যে যে ধরনের শব্দ আছে এখানে এই ধরনের শব্দ যদি আবার তোমরা পড়তে গিয়ে পাও তাহলে এইভাবে পড়তে হবে, দি পা বতে ব লয় দীর্ঘহী লি দীপা বলি। এখানে দেখো বয়স্যহী বি বয়স্যহী বি পতে প র এখানে র আছে রতে কী আছে রয় দীর্ঘহী রয় দীর্ঘহী ততে কিছু নেই এটাকে টেনে পড়তে হবে, রয় দীর্ঘহী ত রিত বি প রিত, কবার ভাঙলো তিনবার ভেঙে ভেঙে উচ্চারণ করে কী হলো পুরোটা হলো বি প রিত। এই বিপরীতের পর আরেকটি শব্দ আছে দেখো এখানে কী আছে ভা গয় দীর্ঘহী গি ভয়াকার ভা গয় দীর্ঘহী গি রতে র থয় দীর্ঘহী থি, এখানে কত উচ্চারণ হলো কটি উচ্চারণ হলো চারটি ভা গি র থি,
এই চারটি মিলে একসঙ্গে উচ্চারণ করতে হবে, ভাগীরথী। তা ভাঙা ভেঙে ভেঙে কীভাবে উচ্চারণ করলাম, ভয়াকার ভা, গয় দীর্ঘই গি, রতে র, থয় দীর্ঘই থি, ভাগীরথী। এইভাবে আমাদেরকে শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়তে হয়। আরেকটি কথা মনে রাখতে হবে, এই হস্যইকার এইটি আর দীর্ঘইকার এইটি, এই হস্যইকার আর এই দীর্ঘইকার ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ একই হবে কিন্তু শব্দ বিশেষে মানে আলাদা হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।